হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে রাধিকাকে পুলিশে দেওয়া হবে। এফআইআর করে ফেলেছে অলরেডি অনির্বাণের পিসিমনিয়ার বাবা, সাথে তমালি তো মদত দিয়েছে, তার মদতেই কিনা রাধিকাকে অ্যারেস্ট করা হচ্ছে। এফআইআর করার পর পুলিশরা কিন্তু অলরেডি রাধিকাকে অ্যারেস্ট করতে চলে এসেছে, অনেকভাবে পোকরা চেষ্টা করেছে বাঁচানোর জন্য, রাধিকাকে কোনোভাবে বাঁচাতে পারেনি। তবে রাধিকার সেই ফুল কিন্তু অনির্বাণকে বাঁচিয়ে তুলেছে। অনির্বাণ যখন শুনতে পারে যে রাধিকাকে পুলিশ নাকি নিয়ে যাচ্ছে, সেটা সে সহ্য করতে পারে না, কথা বলে ওঠে, চিৎকার করে ওঠে আর সোজা ছুটে চলে আসে। সে হেঁটে তো আসতে পারছে না, তাই রীতিমতো হুইল চেয়ারে করেই চলে আসে এবং এসে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা, তাড়াতাড়ি আপনারা এখানে থামুন, দাঁড়ান এখানে, রাধিকাকে কোথাও নিয়ে যেতে পারবেন না, রাধিকা কোনো দোষ করেনি, আমি সব সত্যিটা বলছি, কারণ সব সত্যিটা আমি জানি, আমি তো পেশেন্ট, ও আমাকে কোনো রকম ক্ষতি করতেও চায়নি, আমাকে কোনো ডবল ডোজ দেয়ও নি। হ্যাঁ, আমাকে ডবল ডোজ দিয়েছে নার্সটা, এই যে নার্সটি, এই আমাকে ডবল ডোজ করেছে। কি নার্স, তুমি বলবে নাকি সিসিটিভি ফুটেজ আমি দেখাতে বলবো? কথাটা শোনা মাত্রই নার্স বলে যে, হ্যাঁ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে দয়া করে আমার অ্যারেস্ট করবেন না, আমার বড় ক্ষতি হয়ে যাবে, আসলে এই শুভ স্যার আর বিশু স্যারের কথায় আমি কাজটা করে ফেলেছি, ওরা আমাকে বলেছিল আমার প্রমোশন করিয়ে দেবে। কথাটা শুনে চমকে যায় অনির্বাণের বাবা আর পিসিমণি, যে তারা কত বড় ভুল করেছে, ভুল মানুষকে বিশ্বাস করে তারা রাধিকার জন্য এফআইআর করেছে, এটা যে তারা কত বড় ভুল করেছে এটা তারা বুঝতে পেরে ভীষণই লজ্জা পেয়ে যায়। কি করবে, কি কথা বলবে এবার রাধিকাকে কিছুই বুঝতে পারছে না। তবে অনির্বাণ কিন্তু দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আর রাধিকাকে বাঁচিয়ে নেয়। আবারও শুভ আর বিশু জেলে যাচ্ছে, আর এদিকে অনির্বাণ রাধিকার মিল তো হয়ে যাচ্ছে, রাধিকা কথা দিয়েছে সে হসপিটালে আবারও জয়েন করবে, রাধিকা কথা দিয়েছে সে অনির্বাণকে ছেড়ে কোথাও যাবে না। পিসিমণিও ক্ষমা চাইলে রাধিকা বলে, একদম না, আপনারা তো আমার গুরুজন, আপনারা ভুল করে ফেলেছেন, তার জন্য কি আপনারা আমার কাছে ক্ষমা চাইবেন, এটা কখনো হতে পারে না, আমি সবটা ভুলে নতুন করে শুরু করতে চাই। পিসিমণি পিসিমণি বলে, আলবাত, আমিও সেটাই চাই, চলো আজই তোমাদের বাড়িতে যাব। কথাটা শুনে রাধিকা একটু লজ্জাই পেয়ে যায়, খুব তাড়াতাড়ি রাধিকা অনির্বাণের বিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার এমনটাই ঘটবে, এমনটা ঘটলে তোমাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো।